নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, আপনারা জানেন যে লোকসভা ভোটের যে ঘণ্টা তো অনেক দিন আগে বেজে গিয়েছে, লোকসভা ভোট চলছে, রাজ্যে কয়েক দফায় লোকসভা ভোট হচ্ছে। তো বন্ধুরা, আপনারা জানেন যে এই রাজ্যের এর মধ্যে একজন হাই প্রোফাইল ক্যান্ডিডেট বা প্রার্থী হচ্ছে অভিষেক ব্যানার্জি। তো তার দিকে সকলেই চোখ রেখেছেন, বা বলা যেতে পারে তার যে কেন্দ্র বা লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের দিকে সকলেই তাকিয়ে রয়েছেন যে সেখানে ফলাফল কি হয়, কে জেতে। তো ইতিমধ্যেই বলা যেতে পারে এখানে যে বিরোধী প্রার্থী রয়েছে তারাও প্রার্থী এখানে দিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে যে আপডেট আপনাদেরকে দেবো, সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওটির থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণটা ঠিক কত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে অনেকেই অনেক কিছু শুনেছেন। তো বন্ধুরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তিটি কী রয়েছে, বা তার আর কাছে কী কী জিনিস রয়েছে, কত লাখ টাকার বা কত টাকার মালিক তিনি, আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তিনি। তো বন্ধুরা, বারবার আর অভিযোগ তোলা হয়েছে তার দিকে, তিনি নাকি বিপুল সম্পত্তির মালিক। তো এবারে মনোনয়নপত্র জমা দিয়েছেন ডায়মন্ড হারবারের এই তৃণমূল প্রার্থী, এরপরই প্রকাশ এসেছে অভিষেকের সম্পত্তির খতিয়ান, যেখানে দেখা যাচ্ছে তার নিজের তো বটেই, তার স্ত্রী সন্তানদের নামেও কোনো গাড়ি বাড়ি এগুলো কিছুই নেই। এমনকি টাকার অঙ্কে তৃণমূলের অন্য একাধিক প্রার্থীর তুলনায় অনেকটাই গরিব রয়েছেন মুখ্যমন্ত্রীর পরিবারের এই সদস্য বা মুখ্যমন্ত্রীর ভাইপো। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হলফনামা অনুযায়ী তার আর কাছে কোনো গাড়ি নেই, বাড়ি নেই, স্থাবর সম্পত্তি একেবারেই শূন্য। তবে ডায়মন্ড হারবারের তিনবারের সাংসদের অস্থাবর সম্পত্তি রয়েছে 1,26,20,204 টাকার। এর মধ্যে তারাতে নগদ রয়েছে 7 লাখ টাকার কিছু বেশি, পাশাপাশি 5টি ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে যে 90 লাখ টাকার কাছাকাছি টাকা। 3টে জীবন বিমা করা রয়েছে যার মূল্য রয়েছে 40 লক্ষ টাকা। এছাড়া প্রায় 2 লাখ টাকার সোনা রয়েছে এবং রুপো রয়েছে 3,340 টাকার। একই সঙ্গে অভিষেকের হলফনামা অনুযায়ী তার ঋণ রয়েছে 36 লক্ষ টাকার। তো বন্ধুরা, বুঝতে পারছেন তো, প্রতিটা লোকসভা ক্যান্ডিডেট বা প্রার্থীকে একটা হলফনামা জমা করতে হয় যেখানে তাদের সম্পত্তির পরিমাণ উল্লেখ করতে হয়। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সম্পত্তির যে পরিমাণ উল্লেখ করেছেন, সেখানে তার এই যে সম্পত্তির পরিমাণ রেখেছেন, তো সেটা আমরা দেখতে পেলেন যে তার নামে কোনো নিজস্ব কোনো গাড়ি নেই, তার নিজস্ব তার নামে কোনো বাড়িও নেই। তো বন্ধুরা, তো তার নামে কিছু অস্থাবর সম্পত্তি যার পরিমাণ আপনারা দেখলেন, এবং ব্যাংকে কি ফান্ড রয়েছে তো সেটা আপনারা দেখলেন। এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও সন্তানদেরও তালিকা তুলে ধরা হয়েছে মনোনয়নপত্রে, যেখানে দেখা যাচ্ছে অভিষেকের স্ত্রী রুজিরা নারুলার 30 লক্ষ টাকার একটা জীবন বিমা রয়েছে, সোনা রূপা রয়েছে 50 লক্ষ টাকার, এছাড়া 3 লাখ টাকার একটা ছবি রয়েছে তার কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 2 সন্তানদের হাতে রয়েছে নগদ 2 লক্ষ টাকা, এছাড়া দুইজনের নামে ব্যাংকে জমা রয়েছে 23 লক্ষ টাকা, এছাড়াও 5 লাখ টাকার সোনা রূপা রয়েছে অভিষেকের কন্যা আর নামে। তো বন্ধুরা, বুঝতে পারছেন তো অভিষেকের এই সম্পত্তির যে পরিমাণ যেটা তিনি জানিয়েছেন, তো সেটা আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা। তো ব্যাপারে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করতে একেবারেই ভুলে যাবেন না।